বৃহস্পতিবার 4 আগস্ট ছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 93তম জন্মদিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমানের উদ্যোগে মহান এই শিল্পীর জন্মদিবস পালন করা হয়। এদিন এই উপলক্ষে কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদীপ রহমান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন প্রদীপ রহমান জানান, তারা সবসময় বিভিন্ন মনীষী সহ সঙ্গীত শিল্পীদের জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য সম্মানে মর্যাদায় পালন করেন। এদিন তারা কিশোর কুমারের জন্মদিবস পালন করলেন। কিশোর কুমারের জন্মদিন পালন করলাম। প্রত্যেক বছরই এই দিনটা আমরা পালন করে থাকি। কিছুদিন আগে আমরা মোহাম্মদ রফি সাহেব আমরা মৃত্যু দিবস পালন করেছি। এইভাবেই আমরা প্রত্যেকটি মহাপুরুষের জন্মদিন মৃত্যু দিবস আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে পালন করে থাকি। কিশোর কুমারের গান 8 থেকে 80 সকলেই ভালোবাসে। আমরা ছোট থেকে কিশোর কুমারের গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আজকে এই মহান ব্যক্তির আজকে জন্মদিবস, সারা ভারতবর্ষে জুড়ে আজকে এই মহান ব্যক্তি আজকে জন্মদিবস পালন হচ্ছে। আজকে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা কর্মী আজকে উপস্থিত ছিল, উপস্থিত থেকে আজকে ওনার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমরা ওনার জন্মদিন আমরা পালন করলাম। বর্ধমান থেকে রাজীব মণ্ডল এবং পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।